হ্যালো বন্ধুরা, অন্তরিনের অর্নার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝে গেছো, আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে আমার সামান্য কিছু জুয়েলারি কালেকশন শেয়ার করব। তোমাদেরকে দেখাবো যে আমি সাধারণত কি কি ধরনের জুয়েলারি পরি। এখানে মূলত আছে ইয়াররিংস বা কানের দুল আর নোজ পিন বা নাকচাবি। তো এই দুটো আইটেমই আজকে মূলত তোমাদেরকে দেখাবো। তো এখন ইউটিউবে দেখছি একটা ট্রেন্ড চলছে জুয়েলারি কালেকশন দেখানো, এবং সবাই সেটাকে খুব ভালো করে দেখছে। আসলে শাড়ি গয়না এগুলো দেখতে আমরা মেয়েরা সবসময় ভীষণ ভালোবাসি। তো সেই সূত্র ধরেই এই ধরনের ট্রেন্ড আর কি ইউটিউবে খুব পপুলার হয়েছে। তো সেই জন্য আমিও ভাবলাম আমার সামান্য কিছু ইয়াররিংস আর নোজ পিন কালেকশন আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো একটা একটা করে চলো দেখে নেওয়া যাক। সবার প্রথম যে ইয়াররিংটা তোমাদের দেখাবো, এটা হচ্ছে আমি আমার বিয়েতে যেটা পরেছিলাম, অর্থাৎ আমার বিয়ের সময় মেন যে আমার লুকটা ছিল তার সঙ্গে এই ইয়াররিংটা আমি পরেছিলাম। এটাকে বলা হয় কানবালা বা কানবালি। অ্যাকচুয়ালি আমার যখন বিয়ে হয়েছিল 2018 সালে, তখন এই কানবালা বা কানবালি জাতীয় জুয়েলারি ভীষণ পপুলার হয়েছিল। তো এটা হচ্ছে আমার বিয়ের কানের দুল। এরপর নেক্সট যেটা দেখাবো সেটাও আমার বিয়ে উপলক্ষেই অ্যাকচুয়ালি পাওয়া। আমার ঠাকুমা এই কানের দুলটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। দেখতেই পাচ্ছ খুব ট্র্যাডিশনাল একটা ঝুমকো এটা। তো ঝুমকো এমন একটা কানের দুলের ধরন যেটা সারা জীবনই চলে আসছে, মানে সেই পুরনো যুগ থেকে আজ পর্যন্ত ঝুমকোর কোনো ব্যতিক্রম নেই। এরপর যেটা দেখাবো সেটা হলো এই কানের দুলটা। এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি থেকে আমার একজন ননদের দ্বারা আমাকে গিফট করা, এটাও বিয়েরই গিফট। তো এই ইয়াররিংটা আমার খুব ফেভারিট একটা ইয়াররিং, অনেক পরেছি। নেক্সট দেখাবো আরেকটা ইয়াররিং। এটা আমার হাজবেন্ডের ছোট মাসি, মানে আমার ছোট মাসি শাশুড়ির দ্বারা আমাকে গিফট করা, এটাও যথারীতি বিয়ের গিফট। এরপর তোমাদের সঙ্গে নেক্সট যে আইটেমটা শেয়ার করব, এটা হচ্ছে একটা কানের খুব সাধারণ নর্মাল রিং। তো এটার পেছনে একটা ছোট্ট গল্প আছে। এই কানেরটা কিন্তু বহু বছরের পুরনো। আমি যখন ক্লাস 7-এ পড়ার সময় ক্লাসে র্যাঙ্ক করেছিলাম, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে কিছু একটা হয়েছিলাম, 5th, 6th, 7th এই টাইপের কিছু একটা হয়েছিলাম। তো তখন আমার ঠাকুমা আমাকে এই রিংটা গিফট করেছিল আর কি। তো সেই জন্য এটা বহু দিনের পুরনো একটা কানের দুল। এরপর আসছি নেক্সট যেটা দেখাবো, সেটা হচ্ছে এটা আমার ছোট পিসি শাশুড়ি আমাকে গিফট করেছিলেন আমার বিয়েতে। এরপর নেক্সট যে আইটেমটা চলে যাব, এটা আমার কাছে রয়েছে ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার কানের দুল নয়, এটা আমার মায়ের কানের দুল। আমার মা আমার কাছে ফেলে রেখে চলে গেছে। অ্যাকচুয়ালি এই সমস্ত জুয়েলারিগুলো আমার বাড়িতে থাকে না, সোনার গয়না অ্যাকচুয়ালি আজকালকার যা যুগ পড়েছে বাড়িতে রাখাটা খুব একটা সেফও নয়। তো জুয়েলারিগুলো বেশিরভাগই থাকে ব্যাংকের লকারে। তো আমার মায়ের জুয়েলারিও আমার জুয়েলারির সঙ্গেই ব্যাংকের লকারে রাখা থাকে। তো সেখান থেকে এগুলো এনেছি, আবার দিয়ে আসবো। তো সেই সূত্র ধরে আমার মায়ের কানেরটা রয়ে গেছে আমার কাছে, তো সেটাও দেখিয়ে দিলাম। এরপর যে কানেরটা দেখাচ্ছি এটাও বিয়েরই গিফট, আমার একজন আত্মীয় আর কি, আমার ঠাকুমার বোনের বাড়ি থেকে, মানে এক ধরনের আমার ঠাকুমা হন তারাও, তো তাদের বাড়ি থেকে এটা গিফট। এরপর চলে যাচ্ছি নেক্সট আরেকটা ইয়াররিংয়ে। এটার একটা ছোট্ট গল্প আছে, সেটা বলি। এই ইয়াররিংটা অ্যাকচুয়ালি আমার ননদ আমাকে বিয়েতে গিফট করেছে। আমার ননদ আমার থেকে বয়সে ছোট, মানে আমার হাজবেন্ডের ছোট বোন। তো অ্যাকচুয়ালি আশীর্বাদিতে বা গিফট এর ক্ষেত্রে আমরা দেখি বড়রা গিফট করে ছোটদেরকে। তো ও যদিও আমাদের থেকে বয়সে ছোট, কিন্তু ওর শখ হয়েছিল যে আমি বৌদিকে কিছু একটা গিফট করব। তো সেই জন্য সেই সূত্র ধরে আমার বিয়েতে আমার ননদ আমাকে এই ছোট্ট খুব কিউট দেখতে ইয়াররিংটা গিফট করেছিল। তো চলো এটাও দেখা হয়ে গেল কমপ্লিট। এবার নেক্সট চলে যাব আরেকটা গিফটে। এটাও একটা গিফট। এটা আমার যিনি ঠাকুর শাশুড়ি হন, অর্থাৎ আমার হাজবেন্ডের যিনি ঠাকুমা, তার বাপের বাড়ি থেকে, তার দাদুরা, মানে তার বিভিন্ন ভাইয়েরা, ছোট ভাই মেজো ভাই, তো আমাদের তারা সম্পর্কে দাদু হবেন, তো সেই মামা দাদুদের থেকে পাওয়া একটা খুব সুন্দর গিফট। তো এই ইয়াররিংটার ডিজাইনটাও খুব সুন্দর। আমি এটা প্রচুর পরেছি, আমি প্রচুর পরেছি, কেননা খুব হালকা, খুব ইউজ করতে সুবিধা। তো এই ইয়াররিংটা ওই জন্য আমার খুব ভালো লাগে, আমি খুব ইউজ করেছি এটা। খুব ভারী গয়না আমি পরতে পারি না ওই কারণে। এরপর নেক্সট যেটা দেখাবো, এটা আমার ছোট পিসিমণি আমাকে বিয়েতে গিফট করেছিলেন। তো সেটা, এটা দেখতেই পাচ্ছ একটু মিনাকারি মতো ডিজাইন করা। তো এই ইয়াররিংটাও বেশ সুন্দর। এবার নেক্সট যেটা দেখাবো, এটাও
একটা গিফট আইটেম আমার হাজবেন্ডের মামা বাড়ি থেকে গিফট করা তো এটা খুব সুন্দর দেখতে এটাও আরেকটা ইয়ারিং দেখছো ডিজাইনটা বেশ সুন্দর ছোটর উপর খুব সুন্দর ডিজাইন এটা আমার হাজবেন্ডের মেজো জেঠু জেঠিমা ওনারা আশীর্বাদ করে গিফট করেছিলেন তো এই গেল টোটাল আমার ইয়ারিং কালেকশন তার মধ্যে বিশেষ করে কয়েকটা ডিজাইনের কথা বলবো সবগুলোই সুন্দর যথারীতি তো কয়েকটা বিশেষ ডিজাইনের কথা বলবো যেমন আমার বিয়ের যে কান বালাটা ছিল সেটা একটুখানি কাছ থেকে দেখো একটু কাছ থেকে দেখাবো এই ডিজাইনটা দেখো খুব ইউনিক খুব সুন্দর একটা ডিজাইন তো জিনিসটা এরকম ডিজাইনের জুয়েলারি তোমরাও ইচ্ছা হলে বানাতে পারো খুব সুন্দর লাগে দেখতে এগুলো খুব প্রাচীন একটা ঐতিহ্যশালী একটা ডিজাইনের যে ব্যাপার সেটাও আছে প্লাস তার সঙ্গে একটা আধুনিকতার ছোঁয়া তো এটাকে এই জন্য বিশেষ করে মেনশন করলাম তার সঙ্গে অবশ্যই বলবো এই ঝুমকোটার কথা এই ঝুমকোটা আমার খুব একটা পার্সোনাল ফেভারিট ঝুমকো এটার ডিজাইনটাও খুব সুন্দর তো এরকম বেশিরভাগ এই কান পাশাটাও খুব সুন্দর কেননা পাশার একটা আলাদা ঐতিহ্য আছে এটাও অনেক পুরনো গয়না পুরনো গয়নার ডিজাইন তো সব মিলিয়ে এগুলোই আমার ইয়ারিং কালেকশন এবার একটু এইগুলোর সঙ্গেই মানে কানের দুল দেখাবো আর নাকচাবি দেখাবো না তা তো হয় না কানের দুল আর নাকচাবি পরস্পর অঙ্গাঙ্গি জড়িত দুটো জিনিস তো এটার সঙ্গে দেখিয়ে দেবো কিছু নোজপিন কালেকশন অ্যাকচুয়ালি আমার না প্রচুর নোজপিন ছিল কিন্তু আমি নোজপিন খুব একটা পরি না বা ইউজ করি না এখন নাকে একটা পরে আছি দেখো একটা পরে আছি আর অন্যগুলো তোমাদেরকে দেখাবো প্রচুর নোজবিন আমি একে ওকে গিফট দিয়ে দিয়েছি ঠিক আছে তো যারা পরে তাদেরকে দিয়ে দিয়েছি তো এই জন্য খুব অল্প কটাই আছে যেগুলো আমার খুব ফেভারিট বা পার্সোনালি খুব ভালো লাগে আমার সেগুলো তো এটা আমি আমার প্রথম আর কি বানানো নোজপিন তখন না সানিয়া মির্জা একটা ক্রেজ উঠেছিল মানে সেই সময় তখন আমি ছোট খুবই ছোট স্কুলে পড়ি তো তখন আমি বায়না করেছিলাম যে সানিয়া মির্জা নাকচাবি বানাবো তখন এইটা বানানো হয়েছিল ঠিক আছে তো নেক্সট টু ইট দেখাই এটাও আমার বিয়েতে গিফট পাওয়া একটা নোজপিন আমার এক ননদের শ্বশুরবাড়ি থেকে এটা গিফট করা হয়েছিল এটাও আমার পার্সোনাল ফেভারিট তো এটাও রেখেছি এটা আমার এক সম্পর্কে মাসি দিয়েছিলেন এটা একটা রিং নোজপিন ঠিক আছে পাথর বসানো আছে খুব ছোট 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 পাথর বসানো একটা রিং তো এটাও বেশ ভাল লাগে আমার তো এটা রেখেছি এটা আমার জীবনের প্রথম নোজপিন অর্থাৎ প্রথম নাক বেদানোর পর এই যে একটা ছোট্ট জাস্ট একটা মুসুরির ডালের মতন একটা ছোট্ট সোনা দিয়ে একটা ছোট্ট নোজপিন বানিয়ে দেওয়া হয়েছিল নাকে পরার জন্য সবসময় ইউজ করার জন্য আর কি ডেলি ইউজের জন্য এরপর দেখাবো আরেকটা এটা আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল আমার বিয়েতে এটাও বিয়ের গিফট তো এই কটা নোজপিন কালেকশন দেখালাম যেগুলো পার্সোনালি আমি ইউজ করি আরও প্রচুর নোজপিন ছিল বললাম একে ওকে গিফট দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে ইয়ারিং কালেকশন তো এই ছোট্ট কালেকশন ইয়ারিং এবং নোজপিনের কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অ্যাকচুয়ালি ইউটিউবে যেগুলো ট্রেন্ড চলে আমি জেনারেলি চেষ্টা করছি সেই ধরনের ট্রেন্ডিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাতে তোমাদের দেখতে ভালো লাগে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদের যেন আমার চ্যানেলটা দেখতে ভালো লাগে সেই জন্য তো তোমরা আমাকে আরও আরও বেশি করে উৎসাহ প্রদান করো আমার ভিডিওটাকে শেয়ার করার মাধ্যমে বেশি বেশি করে লাইক করার মাধ্যমে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতন টাটা বাই বাই